আল্লাহর নবী বলছেন একজন জাহান্নামী বান্দা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দাঁতগুলো দিবেন ওহুদ পাহাড়ের সমপরিমাণ একটা একটা দাঁত হবে যেখানে ওহুদ পাহাড়টা লম্বা হলো 8 মাইল আল্লাহু আকবার আল্লাহ কি করবেন কিভাবে জাহান্নামীদেরকে দিবেন বলতে পারেন এত বড় দেহ বানাবে কেন আগুনের শাস্তি ভালোভাবে বোঝার জন্য একজন জাহান্নামী বান্দা সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে জাহান্নামের মধ্যে এত কষ্টের জায়গা এত ভয়ঙ্কর জায়গা দেহটা যে এত বড় হবে ওগো নবীজি ওই মানুষটা যদি মাটিতে বসতে চায় কত জায়গার দরকার হবে আল্লাহর নবী বলছেন ওই জাহান্নামী মানুষটা যদি বসতে চায় শুধু বসার মধ্যে কত জায়গা লাগবে সাহাবীরা তোমরা শুনে নাও একজন জাহান্নামী বান্দা বসলে মক্কা থেকে মদিনা পর্যন্ত 400 মাইলের রাস্তা এই পথগুলো সব জাহান্নামী একজন বান্দার বসতে জায়গা লেগে যাবে এত বড় জাহান্নামীর মা বোনদের ওয়াজ আমি শুনেছি আমার মা বোনের অনেক আসছেন মাহফিলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মা বোনেরা মাহফিলে আসবে এটা একটা বড় ধরনের নিয়ামত কারণ তারাও কিছু আজকের যে ওয়াজ হচ্ছে এটা মা বোন বাবাজিরা সবার জন্য তবে বাড়তি কিছু কথা ইনশাআল্লাহ তাআলা তাদের জন্য হবে ইনশাআল্লাহ ওয়া মার কলিজার বায়ান আল্লাহর নবী বলছেন এই যে এত বড় মানুষটা জাহান্নামী হয়ে যাবে ওই মানুষের চামড়াটা কতটা লম্বা হবে নবীজি বলছেন একজন জাহান্নামী বান্দার গায়ের চামড়া হবে 70 গজ কত গজ কয় হাত 140 হাত কোন কোন কিতাবে আসছে 82 গজ সেটাও তো 84 হাত 42 গজ 84 হাত নবীজি বলছেন এত বড় মানুষটাকে আল্লাহ জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করবেন ওই জাহান্নামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে 6 মাইল পর্যন্ত জিহ্বাটা বাগিরে হয়ে যাবে প্রথম ব্যক্তিকে জাহান্নামের ভিতরে ফেলা হবে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রথম ব্যক্তির জিহ্বার উপর দিয়ে মাড়াইতে মাড়াইতে তুই জান্নাত জাহান্নামে যা নাউযু বিল্লাহ আল্লাহর নবী বলেন এই জাহান্নামী বান্দাগুলোকে রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলে দিবেন জান্নাতের পিছনে কেন দৌড়াবেন জাহান্নামের ভিতরে মানুষগুলোকে যখন এই বিশাল দেখের মানুষগুলোকে ফেলে দেওয়া হবে পানির তৃষ্ণায় কাষ্ঠাতে থাকবে পানি কই পানি কই হঠাৎ করে জাহান্নামীরা দেখবে জাহান্নামের আকাশের উপরে মেঘ হয়েছে কালো মেঘ জমা হয়েছে মনের মধ্যে একটু আশা জাগবে আরে এবার মনে হয় বৃষ্টি হবে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে কিন্তু কি ভয়ঙ্কর নবীজি বলছেন বৃষ্টির পানি গায়ে পড়ার সাথে সাথে চামড়াগুলো গলে পড়ে হাড়হাড্ডি সব বাগির হয়ে যাবে কন্যা ওযুবিল্লাহ জাহান্নামীর আল্লাহরে বলবে আল্লাহ এই বৃষ্টির পানিতে তো তৃষ্ণা নিবারণ হয় না আর বাঁচতে পারি না আল্লাহ এবার আমাদেরকে বাঁচায় দাও আল্লাহর কষ্ট দিও না মালিক এবার একটু দয়া করো আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা কি চাস বান্দারা বলবে আল্লাহ একটু খাদ্য খাবার দাও খোদার যন্ত্রণার সহ্য করতে পারি না আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে যা জাহান্নামের কর্নারে গর্ত করা আছে গর্তের ভিতরে বালতি নিয়ে দৌড়াইয়া যা মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চর্বি রক্ত গুলো একত্রিত হয়ে পূজের মতো দুর্গন্ধ হয়ে গেছে ওখান থেকে বালতি ভরে কাটার জাহান্নামী বান্দার গলের ভিতরে ঢোকা নাউযু বিল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহর অর্ডার যার রক্ত যার পুষ সেই খা তৃষ্ণায় ছটফট করতে করতে জাহান্নামী বান্দাগুলো সব খেয়ে ফেলবে করার উপায় নাই আল্লাহর নবী বলছেন এই যখন পরিস্থিতি হবে জাহান্নামের ভিতরে রক্ত পোষগুলো বান্দার পেটের ভিতরে যাবার সাথে সাথে পেটের ভিতরে নাড়ি ভুড়িগুলো পোষে গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে কন্যা ওযুবিল্লাহ আল্লাহ এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও বলে না আবেদ আমার কলিজার ভাইরা জাহান্নামের আগুন 40 বছর জ্বলার পরে জাহান্নামী বান্দার আর্তনাদ করতে থাকবে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ 40 বছর পরে আবার একটু সাড়া দিবেন আর বলবেন জাহান্নামী বান্দারা কি চাস জাহান্নামীর বান্দারা মনে করবে আল্লাহ মনে হয় একটু দয়া করবে এবার জাহান্নামী বান্দারা বলবে আল্লাহ কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাইয়া দাও আল্লাহ একটাবার সুযোগ দাও দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করে আসব কিন্তু আপনারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি আবার সুযোগ দেবে নাকি আর কোনো সুযোগ হবে আল্লাহ বলবে বান্দা খবরদার এতদিন পরে আমাকে একবার ডেকেছিস আমি শুধুমাত্র দয়া দেখে ডাক শুনেছি এই পর্যন্ত শান্ত হয়ে থাক
খবরদার বান্দা ভবিষ্যতে কখনো আমাকে আর ডাকবি না, জাহান্নামের ভিতরে পড়ে আগুনে জ্বলতে থাক। আল্লাহর নবী বলছেন একজন বান্দা যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে বান্দা খাদ্য যখন খাইতে চাইবে, জাক্কুম নামক একটা বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে লাগাইছে। নবীজি হাদিস দিয়ে বলছেন জাক্কুম বৃক্ষটা এমন জাক্কুম, এই গাছটা জাহান্নামের তলদেশ থেকে আগুনের ভিতর থেকে বাগির হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে জাক্কুম গাছের রস বানায়া জাহান্নামীদেরকে খাইতে দিবেন। জাক্কুম গাছের রসটা এতটাই বিষাক্ত, নবীজি বলছেন এই জাক্কুম গাছের এক ফোঁটা রস যদি জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে জমিনটা এত অনুর্বর হয়ে যাবে, তামাম পৃথিবীর কোনো প্রান্তে বিষের তাড়নায় এক ফোঁটা বিষে পৃথিবীর কোনো প্রান্তে একজন মানুষ আর বসবাস করতে পারবে না। এইটাই জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়াবে। আমার ভাইরা, এশার নামাজ না পড়ে মাহফিলে পড়ছেন কারা কারা? কোরআনের মাহফিল, কোনো লজ্জা নেই, একটু হাত চলেন তো, এশার নামাজ পড়েননি কারা? কয়টা বাজে এখন? 10:45, 10:45, 47 আমার ভাইরা লজ্জার কোনো ব্যাপার নাই, পাশে মরছে যার নামাজ পড়ে, আমি কথা বলছি যার নামাজ পড়ে, এশার নামাজটা পড়ে আসুন, রুজু করেন এশার নামাজটা পড়েন, না হলে এই জাহান্নামের আলোচনা শুনে কোনো ফায়দা হবে? আবার বাস্তব জীবনের কথা বলি, আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন আমি নামাজ পড়তাম না, সহজে যেটা সত্য কথা, ক্লাস 7-এ পড়ি সম্ভবত, একটা মাহফিলে চলে গেছি, এমনি ভাবে মাহফিলের প্রধান বক্তা জাহান্নামের আলোচনা করতেছিল, আমি এশার নামাজ না পড়ে মাহফিলে পড়ছি। বক্তাটার নাম ছিল আব্দুল মালিক জিহাদি, আপনারা নাম শুনেছেন হয়তো অনেক, আল্লাহ পাক তাকে জান্নাত ফেরদাউস নসিব করুক। মারা গেছে কিনা আমি জানি না, অনেক বয়স্ক লোক ছিল তখন। ইনি আলোচনা করার পরে আমি আমার আব্বারে বললাম যে মাহফিল শেষ হওয়ার আগে আব্বা বাড়ি চলো, এশার নামাজ পড়ছে যাই, ওইখান থেকে নামাজ দেখছি শুধুমাত্র জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আলোচনা শুনে নামাজ পড়ছি, সেইখান থেকে আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে। এ ভাই আমি পারলে আপনারা পারবেন না? না পারলে জাহান্নামের আগুন সহ্য করবেন কি করে? কি করে সইবেন? যার এক সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার কলিজার জাহান্নামীদের কথা যেখানে আছে কোরআনে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা শুনাইছেন, কারণ আল্লাহ বান্দাকে নিরাশ করতে চায় না। সুবহানাল্লাহ, যেখানে জাহান্নামের ভয়ের কথা বলেছেন আল্লাহ পরবর্তীতে বলছে বান্দা নিরাশ হইস না, ভালো পথে চলতে পারলে এর বিপরীতে জান্নাতও আছে। সুবহানাল্লাহ, কোন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত দিয়ে জান্নাত আর জাহান্নামের কথা শুনাইছেন, একটু চোখ দুটি চোখ বন্ধ করে দিয়ে দেখেন, দুটি চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুটি চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর সবকিছু শেষ, থাকবে কিছু? মৃত্যুর সাথে সাথে কবর যদি আপনার আমার জন্য জাহান্নাম হয়ে যায়, বাঁচার কোনো রাস্তা থাকবে না। একদিন আমিও হারিয়ে যাব, আমি না থাকলে পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আমি না থাকলে পৃথিবীর কিচ্ছু যায় আসে, আমি না থাকলে আগামী বছর আরেক বক্তা আসবে, থাকলেও আসতে পারে, পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আমি হারিয়ে যাব, পৃথিবীর সবকিছু থেকে যাবে, আমাকে কেউ রাখতে পারবে? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, ঠিক না? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, বাস বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরাও আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর, বাস বাগানে বাগর স্থানে
হয়তো দেবে মোরে কবর, তোমরাও আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একা কি রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। জিকির করেন লা ইলাহা জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট দিচ্ছি? সাতক্ষীরা থেকে এসে ভাই, কষ্ট দেবো না, কষ্ট হলে বইলেন, কষ্ট হচ্ছে কিছু সময় চলবে, জাহান্নামের ভয়ের কথা শুনেছি, আসুন আনন্দের জায়গা। এই কথা শোনানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আনন্দের জায়গা জান্নাতের কথাও বান্দাদের শুনিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে মানুষগুলো আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে এমন একটা সময় এসে যাবে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা জাহান্নামীদের সর্দার মালিক ফেরেশতাকে ডাকবেন, মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ মালিক ফেরেশতা, জাহান্নামের ভিতরে যত ইমানদার মানুষ আছে, যারা পরিমাণ ইমান যার ছিল তাকে তুলে নিয়ে আসো, এর মধ্যে পড়া টড়া সব সারা, ওই পর্যন্ত যেতে হবে, তারপর ও আমার কলিজার ভাইয়েরা, মালিক ফেরেশতা এমন ফেরেশতা, আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছেন সব ফেরেশতাদের সাথে নবীজি কথা বলেছেন, বেশিরভাগ ফেরেশতাদের সাথে, সমস্ত ফেরেশতা নবীজির সাথে মুস্কি হেসে দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ, কারণ আমার নবীজি নিজেই মুস্কি হাসতেন, মুস্কি হাসা পছন্দ করতেন। সুবহানাল্লাহ, নবীজির একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করার পর থেকে নবীজি মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত যতদিন নবীজিকে যতবার যত জায়গায় দেখেছি প্রত্যেকবার নবীজি আমার সাথে মুস্কি হেসে কথা বলেছে। মুস্কি হাসি সুন্নাত, দাঁত বাহির করে অট্টহাসি হাসা হারাম, অতিরিক্ত যারা হাসে মাড়ির দাঁত দেখা যায়, চেহারার নূর কমে যায়, আল্লাহ রাসূল বলছেন মুস্কি হাসি হাসা সুন্নাত। এই শূন্য তো আমাদের অনেকে উঠে, অনেকে আমরা হাসতেই জানি না, যারা হাসি অট্ট হাসি, মানে অট্ট হাসি, যারা হাসতে জানি না, হতুন বেজার মতো থাকি, কলেজের প্রফেসর, ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার,
উপর লেভেলের বড় বড় নেতা করবে, হাসতে পারে না সারাক্ষণ। হুম, আমি যদি হাসি আমার অধীনস্থরা কর্মচারীরা আমার দাম দিবে না, হাসে না হাসে না। হনুমানের মতো চেহারা করে নিয়ে থাকে। আহা, আল্লাহ রাসূল মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, হাসি দেখে কাফেররা বসে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ, নবীজির কি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না? অধীনস্থরা কি মানতো না? এই সিস্টেম কোথায় পাইলাম যে আমিও না হলে আমার অধীনস্থরা কথা শুনবে? মুস্কি হাসি হাসবে, অট্ট হাসি দিবেন না, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, অন্য সকল ফেরেশতাদের সাথে আমি যখন কথা বললাম, সব ফেরেশতা আমার সাথে মুস্কি হেসে দিয়ে কথা বলেছে। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের পাহারাদার, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতার সাথে যখন কথা বললাম, ও জিব্রাইল মালিক ফেরেশতা কেন আমার সাথে একটাবার হাসি দিল না, মনে কষ্ট লাগছে। নবীর সাথে মুস্কি হাসি মোটেও হাসি দিয়েও কথা বলি নাই। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কষ্ট নিয়েন না, আফসোস কইরেন না, মালিক ফেরেশতাকে আল্লাহ এমন জায়গায় রেখে দিয়েছেন, এমন জায়গায় পাহারাদার, জাহান্নামীদের ভয়ঙ্কর আযাব দেখতে দেখতে মালিক ফেরেশতা হাসির কথা ভুলে গেছে, তার মুখের ভিতরে হাসি থাকে না। আমরা মালিক ফেরেশতার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনোদিন তার মুখে আমরা হাসি দেখি নাই, জাহান্নামের আযাবের ভয়ে মুখ থেকে হাসি উঠে গেছে। এই মালিক ফেরেশতাকে আল্লাহ এক সময় ডাকবেন, ডেকে বলবেন, ও মালিক রে, জাহান্নামের ভিতরে একটু তাকায়া তাকায়া দেখ, কিছু মানুষ আমি আল্লাহকে রব বলে বলে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন, দেখ কারা কারা ডাকে, যারা পরিমাণ ঈমান যার ছিল জাহান্নাম থেকে উঠাই নিয়ে। মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে চলে গেছে, সব ফেরেশতাদেরকে নিয়ে খোঁজা শুরু করছে, কারা আল্লাহকে ডাকতেছে। যারা পরিমাণে মানজার ছিল সকলকে উঠাই নিয়ে আসছেন, বলে জান্নাতের ভিতরে চলে যাও, আল্লাহ তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, জাহান্নামের ভিতরে এত বিশাল দেখির মানুষগুলো জ্বলতে জ্বলতে এমন অবস্থা হয়ে গেছে, হাঁটার শক্তি নাই, হামাগুড়ি দিয়ে দিয়ে ছোট বাচ্চার মতো আস্তে করে জাহান্নাম থেকে বাগির হয়ে সকলকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকালেন। অবশেষে মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিক রে, আর কোন ঈমানদার জাহান্নামের ভিতরে আছে নাকি? কাফের ছাড়া। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তন্ন তন্ন করে জাহান্নামের ভিতরে খুঁজেছি, আর একজন ঈমানদার জাহান্নামের ভিতরে নাই। আল্লাহ বলে, মালিক রে, তুই কি শুনিস না কি করে বলি জাহান্নামের ভিতরে ঈমানদারই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মালিক একটু কান লাগায়া শোন, জাহান্নামের ভিতরে কে যেন আমাকে ডাকছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মালিক রে, জাহান্নামের ভিতরে আবার যা, দেখ আমি আল্লাহকে রব রব বলে কে যেন জাহান্নামের কর্নার থেকে ডাক দিচ্ছে, মালিক যা আমার এই বান্দাকে উঠাই নিয়ে আয়, যারা পরিমাণ ইমান ছিল সাজা শাস্তি ওর শেষ হয়ে গেছে, হাজার হাজার বছর জাহান্নামে চলেছে। মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে যাবেন, আল্লাহকে বলবে, আল্লাহ খুঁজে পাইলাম না, আর তো কেউ নাই। আল্লাহ বলবে, আবার যা, আবার আসবে, আবার যে বলবে, আল্লাহ কাউর পাইলাম না, জাহান্নামে আর কেউ নাই। আবার বলবে, আবার যা, আবার যে বলবে, আল্লাহ জাহান্নামের ভিতরে কেউ নাই। এক পর্যায়ে মালিক ফেরেশতা জাহান্নামের কর্নারে যেইদিকে কোনো মানুষ নাই এমন জায়গায় খুঁজতে খুঁজতে দেখবে, জাহান্নামে জ্বলে পুড়ে আগুন কয়লা অঙ্গার হয়ে গেছে, লোহাগুলো পড়তেছে, পোকা মাকড় গুলো, জাহান্নামের পোকা আগুনে তারা মরে না, আরো শক্তিশালী হয়। এই পোকা মাকড় গুলোর ভিতর থেকে আওয়াজ আসতেছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর নবী জাহান্নামের ভিতর থেকে, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে পোকামাকড় গুলো সরালেন, উপরের আগুন গুলো সরাই দিয়ে দেখে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, মানুষের মতো আকৃতি নাই, বিশাল দেখের মানুষ, ওঠার শক্তি নাই। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা নাফরমান ছিল, সাজা খাটা শেষ হয়ে গেছে, রব্বুল আলামিন তোকে মাফ করে দিয়েছে, বান্দার জাহান্নামের ভিতরে থাকিস না, যা যা জাহান্নাম থেকে বাগির হয়ে যা। নবীজি বলেন, ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে এতটা অসহায় হয়ে গেছে,
উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, হাঁটার মতো শক্তি নাই। নবীজি বলছেন ব্যাক সাইড পিছনে লাগাই, অর্থাৎ পাশার উপরে ভর করে। ছোট বাচ্চা যেমন ছোট্টবেলায় হাঁটতে শিখে হামাগুড়ি দেয়, এমন পিছন দিকে ভর করে আস্তে আস্তে দুই হাত আর দুই পা একত্রিত করে ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়া জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে আসবে। শরীরের দিকে তাকিয়ে দেখবে গোটা শরীর পুরো কয়লার মতো হয়ে গেছে, দুইটা জায়গা জান্নাত আর জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হারামখোরদেরকে জাহান্নামে দিবেন, নেককারদেরকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর মূল্য যে কিয়ামতের দিন কত হয়ে যাবে আপনি আন্দাজ করতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, মাঝখানে আর একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হল আরাফ। মিজানের নেকির পাল্লায় সামান্য পরিমাণ, উকুনের ডিমের পরিমাণ নেকি যদি কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে যারা জাহান্নামের উপযোগী না তাদেরকে আরাফ নামক জায়গায় নিয়ে দাঁড় করিয়ে রাখবেন। ওটা এমন জায়গা, ওখানে দাঁড়িয়ে তারা জান্নাত দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে। তো তারা জান্নাতেও যাবে না, জাহান্নামও। একবার সুবহানাল্লাহ বললে কি উকুনের নেকি পরিমাণ সওয়াব হয়? সওয়াব হয়, কত সওয়াব যে হয়। সুবহানাল্লাহর বরকতে আসমান জমিন সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই দিন বান্দা আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি আর একবার সুবহানাল্লাহ বলতাম এইখানে দাঁড়িয়ে জান্নাত দেখতে হতো না, জাহান্নামের ভিতরে চলে, জান্নাতের ভিতরে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা জাহান্নাম থেকে এবার হামাগড়ি দিয়ে জাহান্নামের বাগিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তুই জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহর এই বান্দা হামাগুড়ি দিতে দিতে এক পর্যায়ে জান্নাতের দরজায়, সুবহানাল্লাহ, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে দরজা খুলে দাও আমি জান্নাতে ঢুকতে চাই। জান্নাতের রক্ষীরা বলবে না না, এরকম পোড়া কয়লার মতো মানুষ জান্নাতে ঢুকতে পারে না। কারণ জান্নাতি বান্দা যারা হবে আদম নবীর মতো লম্বা হবে, ঈসা নবীর মতো সুন্দর হবে, এরকম পয়ড়া পোড়া কয়লার মতো মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা কষ্টি, আল্লাহ কিন্তু আমাকে অর্ডার দিয়েছেন। আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতের রক্ষী ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে, আর ডাক দিয়ে বলবে বান্দা সত্য নাকি। তাহলে আল্লাহর অর্ডার যদি থেকে থাকে, বান্দা যা, ওই যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো নাহরুল হায়াত, ওই পানিতে একটা ডুব মেরে আয়, আল্লাহ তোকে জান্নাতের ভিতরে ঢোকার মতো পরিবেশ করে দেবে। বান্দা হামাগুড়ি দিয়ে পোড়া কয়লার মতো দেহ নিয়ে ওই পানিতে যে ডুব মারবে, নবীজি বলছেন ওই বান্দা নাহরুল হায়াত, এই হায়াত নামক নাহরের মধ্যে বান্দা যখন ডুব দেবে, ডুব দেওয়ার পরে বান্দা যখন মাথা উঠাবে, নবীজির উদাহরণগুলো কত চমৎকার, সুবহানাল্লাহ। নালার পাশের ঘাসগুলো পানির ছোঁয়া পাওয়ার কারণে একটু তাজা বেশি হয়, ঠিক কিনা? নবীজি বলছেন ওই জাহান্নামি বান্দা পোড়া কয়লার মতো দেহ নিয়ে যখন ওই নালার মধ্যে নাহরের মধ্যে ডুব মারবে, মাথা উঠানোর সঙ্গে সঙ্গে পুরাপুরি ইউসুফ নবীর মতো তাগড়া জওয়ান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তুই জান্নাতের ভিতরে যা, আল্লাহ যেন আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাত দেয়। বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ওই বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা দাঁড়িয়ে চতুর্দিকে শুধু ঘুরতে থাকবে। নবীজি বলছেন জান্নাতের ভিতরে বান্দা যখন যাবে, এক একজন বান্দাকে সবচেয়ে ছোট যে ঘরটা দেওয়া হবে ওই ঘরটা হবে 100 তলা বাড়ির মতো। সুবহানাল্লাহ, 100 তলা বাড়ির মতো। নবীজি বলছেন সবশেষ যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে আল্লাহ দুনিয়ার মতো 10টা দুনিয়ার জায়গা দেবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী এই কথা বলার পরে এত বেশি হেসে ফেলেছেন, নিজেও অবাক হয়েছেন। নবীজি হাসছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন নবীজি ওই দিন মুস্কি হাসি ছাড়া কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর নবী এই কথা বলতে যে এত বেশি হেসেছেন, ওই দিন মাত্র আমরা নবীজির মাড়ির দাঁত মোবারক দেখে ফেলেছি। নবীজি বলছেন জান্নাত এমন হবে বান্দা কল্পনাও করতে পারবা না, কল্পনা করতে পারবা না। আল্লাহর ওই বান্দা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহর ডাক দিয়ে বলবে রাব্বুল আলামিন
আর কোন বাড়ি তো ফাঁকা নাই, সব বাড়ি দখল না হয়ে গেছে। আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে দিয়েছো, একটু থাকার মতো জায়গা কি দিবা না? রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর জন্য জান্নাতের ভিতরে আমি জায়গা রেখেছি, খুঁজে নে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বান্দা পাগলের মতো খুঁজতে থাকবে কিন্তু নিজের বাড়ি খুঁজে পাবে না। আল্লাহরে আবার বলবে, আল্লাহ পাইলাম না। আল্লাহ বলবে, আবার খোঁজ। আবার বলবে, পাইলাম না। আল্লাহ বলবে, আবার খোঁজ, খুঁজে দেখ বান্দা। তোর জন্য জান্নাতের ভিতরে দুনিয়ার যে জায়গা আমি দিয়েছিলাম তার চেয়ে 10 গুণ জায়গা তোর জন্য রেখে দিয়েছি। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই দুটি হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার আওয়াজ দিয়ে বলেন, এই এতগুলো হাট উঠছে, এর ভিতরে বেনাবাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? জেনাকারও থাকতে পারে। সবাই আমরা জান্নাতে যেতে চাই। দার্শ্যের ব্যাপার হলো নামাজ নাই, রোজা নাই, আমিও জান্নাতে যেতে চাই, কারণ জাহান্নামের ভয় আমারও আছে। দুনিয়ায় এমন কিছু পীর আছে তাদের দরবারে গেলে নামাজ রোজাও লাগে না, পীরেরা জান্নাতে নিয়ে যায়, আসে না নাই? বলে কালিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, দয়াল মুর্শিদেরই গুণ কীর্তন গাইয়ো বাবা রে, মরণ কালে ঢোল বাঁশি বাজাইয়ো। কন্নাউজ বিল্লাহ। আবার একদল আছে তারা মাজারে বসে টুনটুন টুন বাজে, আল্লাহ রাসূল প্রেম করিল মিরাহাজে গেল রে হে 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 হে, পিসাব বলে আমার মুরিদ হয়ে থাক, আমারে সেজদা কর, জান্নাত পেয়ে যাবি। আওয়াজ দিয়ে বলেন, নাউজুবিল্লাহ। ওই পিসাবের দলিল হলো, আজ মানুষকে যদি সেজদা করে না যায়, মানুষকে সেজদা করলে যদি কুফুরি হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে তো ফেরেশতারাও কাফের, নাউজুবিল্লাহ। কারণ ফেরেশতারা আদমকে সেজদা করেছে। মুরিদ যদি একটু বলে আল্লাহ আদেশ করিল, নাম ধরে যে আদমকে সেজদা করতাই করিল, তোমাকে করবো কেন? এ আইন কোথায়? নামাজ পড়ি না কিন্তু জান্নাতে যেতে চাই, রোজা রাখি না জান্নাতে যেতে চাই, যাকাত দেই না জান্নাতে যেতে চাই, দর্শনকারী জান্নাতে যেতে চাই, এলাকার স্বতন্ত্রনাথ দত্ত জান্নাতে যেতে চাই কি যায় না? এজন্য তো মরার পরে লিখে রাখে স্বর্গীয় স্বতন্ত্রনাথ দত্ত। স্বর্গীয় স্বতন্ত্র, স্বর্গ মানে কি? স্বর্গ যা জান্নাত তাই, বেহেশ যা বাগান তাই, এক জিনিস। স্বর্গ মানে ওরা বোঝাতে যায় আমার বাবা মরিছে জান্নাতে চলে গেছে। স্বর্গ যা জান্নাত তাই, বেহেশ যা বাগান তাই, লাউ যা কদু তাই, বউ যা বধু তাই। এজন্য তো আলেমরা বলে পাশকাত্য যা মৃত্যু তাই। কথা বুঝেন নাই? সব এক জিনিস, নাম পাল্টে চালাকি করতে চাই, আমরা বুঝি না। আমার ভাইয়ের আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে বলেন আমি। আওয়াজ দিয়ে বলেন আমি। ও আমার কলিজার ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার পথে বাধা হলো দুইটা, দুইটা শ্রেণীর, দুইটা বিষয়, দুইটা সাবজেক্ট সামনে এসে বাধা দেবে। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ বলছে দুইটা শ্রেণীর, দুইটা শ্রেণী তোমাদেরকে জান্নাতে যেতে বাধা দেবে। এক নম্বর শয়তান, ইবলিস শয়তান, দুই নম্বরে হলো মানুষ শয়তান। শয়তান কি শুধু ইবলিস? মানুষ শয়তান নাই? আহা, কিছু মানুষ শয়তান আছে, ইবলিস তাদের পাশে আসে না, বলে আমার দায়িত্ব তো ইবাদত। কিছু মানুষ টাকা পয়সা হলে হজ করতে যায়, শয়তান যদি বেশি থাকতো ওইখানে, যদি থাকতো তাহলে সে দেখতে পেতো শয়তান হাসে আর আফসোস করে, আর শেষ পর্যন্ত বন্ধু তুই আমার বন্ধু, তো মেরেছিস যখন দেশে যা, তোর ভিতরে যা আছে একটা পরিবর্তন করে দেবো না। হজ করে আসার পরেও শয়তানি বন্ধ হয়? মানুষ শয়তান দিয়ে দুনিয়া ভরপুর হয়ে গেছে, শুধু ইবলিসের দোষ না। আবার আমরা দোষ দেই ইবলিসের, শয়তানের অসহায় করি ফেলেছি। আমার ফেলতে পারে না, তোমার পিছনে এত লাগে, আন্দাজ পাও না, নিজে করবো দোষ আর আরেকজনের গাড়ি চালাবো, দোষ করলে শয়তানের ধোকায় পড়ি করি ফেলেছি। শয়তান লজ্জায় মারছে, তোকে ধোকা দিলাম কখন আমি? তোর কখন ধোকা দিস? মিথ্যা কথা বলিস কেন?
আল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, দুই বিঘা জমি আছে না, আছে না ওখানে ফেসবুকে দেখতেছি একদম দুই বিঘা জমি, ওই কবিতাটা উঠাই ওখানে পাশে লিখে দিয়েছে রবীন্দ্রনাথ চুরি করেছে, পাশে একটা রবীন্দ্রনাথের ছবি দিয়ে একজন কমেন্ট করছে, হারামজাদা আমার নামে এত মিথ্যা কথা কখন বলেছ, আমি কখন চুরি করেছি। ইব্রাহিম নবীর আগুনে ফেললো নমরুদ, ইবলিস না মানুষ, আমার নবীরে মারলো আবু জেহেল, ইবলিস না মানুষ। আজকে ইমানদারদের কেউ বিনা কারণে জেলখানায় ভরে, ইবলিস না মানুষ। এক জায়গায় বলে তো বিপদে পড়ছি, হুজুর কারে ঢুকাইছি বিনা কারণে, বলেন বলেন ফালতু কথা বলেন। আমি বলে ওরে আমারে ঢুকাইছি, আমার ফালতু কথা বলি নাই, আমারে ঢুকাইছি, বাড়ির সামনে দাঁড়াইছিলাম উঠাই নিয়ে বলে যে অফিসে বোম মারিছি, এক মাস কাট পায়জামা অমনি গরম হয় না রে ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলছেন ওই বান্দাকে আল্লাহ দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন। নবীজি বলছেন জান্নাতের ভিতরে এমন কোন জিনিস নাই বান্দা পাইবে না, সাবার সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন, হাদিসের ভিতরে আসছে একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু ঘোড়া চড়ার শখ, আমি ঘোড়া পছন্দ করি, আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে ঘোড়া দেবে নাকি? নবীজি বলছে সাহাবী আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। আল্লাহর বান্দার কপাল খুলে গেছে, চাইলো কি আর নবীজি দোয়া দিয়েছেন কি? সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন ও সাহাবী আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে আল্লাহর কাছে বলবা ও আল্লাহ নবীজি বলেছিল জান্নাতের ভিতরে যা চাইবো নবী তাই পাইবো, আমার একটু ঘোড়া চড়ার শখ আছে, ঘোড়া চড়তে চাই কিন্তু দুনিয়ার সাধারণ ঘোড়া নয়, লাল ইয়াকুত পাথরের ঘোড়া চাই, যেই ঘোড়াটা রক্ত মাংসের তৈরি হবে না পাথরের তৈরি হবে। দুনিয়ার ঘোড়া শুধু হেঁটে চলে যায় উঠতে পারে না, জান্নাতের ভিতরে ঘোড়াটার পাখা দিবেন ঘোড়াটা উড়ে চলে যাবে, আমি গোটা জান্নাতটা দেখে নেব ঘোড়ার পিঠে চড়ে। নবীজি বলছেন যুবক তুমি মনে মনে এই তামান্না করবে, চোখ খেলিয়ে দেখবে ইয়াকুত পাথরের ঘোড়া তোমার সামনে হাজির হয়ে গেছে। পাবলিক তো সব রকম থাকে, আলোচনা শোনার পর একজন বলছে যদি বিড়ি খেতে যাই বিড়ি দেবে আল্লাহ জানে, আরে না দান, জান্নাতের ভিতরে এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাখছে বিড়ির কথা আর মনে থাকবে না, কতটা বিড়ি পাগল আছে না, আছে না। আহা, বিড়ির একটা মুখে নিয়ে নেতা আর কি দাপার, 10 বছরের পোলাপান বিড়ি খায় টান একটা মরে, ডুব দিলে পাশা ভাসাই তোলে, বিড়ি একটা মুখে নিয়ে জিন্সের প্যান্ট একটা পরে 10 জন লোক সাথে করে নিয়ে চায়ের দোকানে যাওয়ার পরে 10টা চা দিয়ে নেতা খাইয়ে চলে যায়, বেচারা গরিব মানুষ পিছন দিক থেকে আরেকজনের টেনে ধরে বলে যে ভাই তো টাকা দিল না, ভাইয়ের চিনিস এলাকার বস বস বড় ভাই, গরিব বেচারা চা বিক্রি করে খায়, দাপট করে চা খেয়ে যায় টাকাও দেয় আছে না নাই, ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা রে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে দুসক করে দেখো বন্ধ, ঠিক না গায়ের জোরে আজকে তুমি হয়ে সবে সামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল, ঠিক না গায়ের জোরে আজকে তুমি হয়ে সবে সামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল, পরাণ পাখি উড়াল দিলে ও পরাণ পাখি উড়াল দিলে
পরাণ পাখি উড়াল দিলে তোমার দেহ হবে গন্ধ সব কমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ ঠিক কিনা মানুষের সাথে তুমি করলা খারাপ আচরণ জানো কি ভাই এই ভুবনে কতদিন করিবা বিচরণ মালিক ধরে টানলে রশি ও মালিক ধরে টানলে রশি মালিক ধরে টানলে রশি তোমার দাম হইবে বন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ কথা বলেন ঠিক কিনা দুটি চোখ বন্ধ হওয়ার পরে মরে দেখো যেই চায়ের দোকানে তুমি মাস্তানি করেছ বাটপারি করেছ আর দাপট দেখিয়েছ ওই যেই চাওয়ালা নামাজও পড়ে না সেও তোমার মৃত্যুর কবর শুনে পড়বে আলহামদুলিল্লাহ কারণ আর জ্বালাবে না জান্নাতের কথা বলতেছিলাম এই যে জান্নাতের কষ্ট হচ্ছে আপনাদের বেশিক্ষণ চালাবো না শেষ করে দেবো ইনশাআল্লাহ জান্নাতের বিদুনী সবকিছু রব্বুল আলামিন দিবেন নবীজি বলছেন একজন ব্যক্তি একটু আনন্দ করার জন্য ভ্রমণে বাহির হবেন মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে শুনবেন একজন ব্যক্তি আনন্দ ভ্রমণের জন্য বাহির হবেন হঠাৎ করে দেখবেন নবীজি বলছেন মাথার উপর দিয়ে উট পাখি উড়ে যাচ্ছে কি পাখি উট পাখি উড়ে যায় জান্নাতিদের মাথার উপর দিয়ে উট পাখি উঠতে পারে নাকি জান্নাতি উট পাখি উঠতে পারবে ওই বান্দা নবীজি বলছেন ওর মনের ভিতরে একটু তামান্না হবে আরে এই উট পাখি যদি একটু ঘনা করে খাইতে পারতাম নবীজি বলছেন এই তামান্না করা শেষ হওয়ার সাথে সাথে প্লেটের ভিতরে উট পাখি ভনা হয়ে সামনে হাজির হয়ে যাবে বান্দা পেট পুরে উট পাখির মাংসগুলো খাইবে হাড় হাড্ডিগুলো রেখে দেবে যেমনি ভাবে আমরা গোশ খাওয়ার পরে রাখি নবীজি বলছে খাওয়া শেষ হয়ে বান্দা হাত হাড্ডি সবগুলো মুছে ফেলবে হাড়ের গায়ে হাড় জোড়া লেগে চামড়ার জায়গায় চামড়া পশমের জায়গায় পশম হয়ে উট পাখি বান্দার চোখের সামনে দিয়ে উড়ে যাবে শুধু এখানে শেষ নাই জান্নাতের ভিতরে নবীজি বলছেন সোফার ভিতরে একজন মানুষকে আল্লাহ বসাবেন এত আরামদায়ক সোফা বান্দা নজর ফিরাতে পারবে না বসেছে আর জন্য অজ্ঞানের মতো হয়ে গেছে পিছন দিক থেকে একজন জান্নাতি হুর আসবে বান্দার ঘাড়ে একটু হাত দিবে বান্দা পিছনের দিকে ফিরবে হুরের দিকে তাকায়া এত সুন্দরী রমণী দেখার পরে অবাক হয়ে যাবে বলবে তুমি এখানে কেন কি সব আমাকে টাচ করলে কেন তাহলে ইমানদার হওয়ার কারণে দুনিয়ায় নেক কাজ করার কারণে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার আনন্দ পাওয়ার জন্য আমাকে তোমার জন্য আল্লাহ সেট করেছেন সুবহানাল্লাহ নবীজি বলছেন এই জান্নাতি হুর এত সুন্দর হবে এত সৌন্দর্য রব্বুল আলামিন দিবেন জান্নাতি হুরের গায়ে 70 পর্দা কাপড় থাকবে নবীজি বলছেন 70 পর্দা কাপড়ের উপর দিয়ে জান্নাতি হুরের পায়ের নলার আলো মুমিন বান্দার চোখে চলে যাবে আল্লাহর নবী বলছেন ওই জান্নাতি রমণীর দিকে আল্লাহর বান্দা তাকাবেন আশ্চর্য হয়ে যাবেন শুধুমাত্র চাওয়ালের দিকে মুখের দিকে তাকিয়ে থাকবেন এত সুন্দর জান্নাতি হুরের চেহারা নবীজি বলছেন জান্নাতি বান্দা অবাক হয়ে যাবেন জান্নাতি হুরের চাওয়ালের মধ্যে তাকিয়ে থাকার কারণে জান্নাতি বান্দার নিজের চেহারা আয়নার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে চাওয়ালের ভিতরে দুনিয়ার কোন দুনিয়ার কোন হুরিয়ার সওয়ালে দেখা যায় দুনিয়াতে হুর আছে অসংখ্য ময়দা হুর আটা হুর ন পোশাক হুর মা বোনদের সম্পর্কে একটু কথা বলতে বলছে এখান থেকে 2-3 বছর আগে ছিল 3 পিস বর্তমানে আছে 2 পিস ঘাড়েরটা নাই ওদেরটা আমরা নিছি কিছুদিন পরে হয়তো ড্রপিস হয়ে যায় কিনা সন্দেহ আল্লাহ হেফাজত করে বলেন আমিন বলেন আমিন দোকানের ময়দা আটা ইচ্ছু রাখি নাই সব কিছু দাম উঠাই ফেলেছি
আরে মুখের দিকে চেহারার দিকে তাকাইলে মনে হয় যে হাজার পাওয়ারের বাল্ব জ্বলতেছে, পার দিকে তাকাইলে মনে হয় যে বিদ্যুৎ চলে গেছে। আছে না এরকম? আছে না? বাস্তবতার সাথে মিলাইয়া হাসতেছেন কেন? এটা তো আপনার আমার সন্তান, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, হাসতেছেন? আফসোস করার দরকার? সমাজ কত অধপতনে গেছে। আর এই হুরিরা 1000 পাওয়ারের লাইটের এই যে আলোটা চেহারার মধ্যে নিয়ে যখন যায়, এক যুবক বলে হুজুর কি করব হুজুর, চোখের মধ্যে গুঁড়ো গেলে বাহির করে ফেললে, পোকা গেলে বাহির করে ফেললে, দুই মিনিট জ্বালা করে থেমে যায়, এই যে ময়দা হুট যখন সামনে দিয়ে এক মাস চোখের ভিতরে খসখস করতে থাকে, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। মা বোনেরা, মা বোনদের জন্য চারটা কাজের কথা বলবো, চারটা কাজ যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহর নবী বলেছেন ও মা বোন জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, সংক্ষেপ বলি, এক নম্বরে ও মা, ফরজ নামাজ ছাড়া যাবে না, ফরজ নামাজ সময় মতো পড়তে হবে, কোনো অজুহাত চলবে না। নবীজি বলছেন আটলান্টিক মহাসাগর সাগরের মধ্যে তোমার নৌকা ডুবে গেছে, সাগরের ভিতরে পানিতে হাবুডুবু খাচ্ছ, কিন্তু তোমার সেন্স আছে, জ্ঞান আছে, তুমি বুঝতে পারছো নামাজের সময় চলে যাচ্ছে, হাবুডুবু খাইবা পানি খাওয়ার যাই করো, ইশারায় হলে তোমাকে নামাজ পড়তে হবে, এই ফরজ নামাজ ছাড়া যাবে না। দুই নম্বরে ফরজ রোজা ছাড়া যাবে, তিন নম্বরে স্বামীর খেদমত ছাড়া যাবে না। স্বামী যত কষ্ট করে বাসায় যাক না কেন, রাগ করা যাবে না, যাবে নাকি? রাগ করবেন না। আবার স্বামীরা অনেক অনেক স্বামী তো এমন আছে, আহারে স্বামীরা এমন মেজাজে চলে যেন স্ত্রীরা মানুষই না। আছে না? আছে না? তরকারিতে একটু ঝাল যদি কমাইছে, খবর আছে, আহা একটু অন্যায় করলে, খুঁটিনুটি করলে, খবর আছে, খবর আছে, এরকম স্বামী আছে না? নাই। আমার রাসূল উত্তম আদর্শিত স্বামী ছিল, কারণ সুবহানাল্লাহ রাসূলের কাছ থেকে শিক্ষা নিতে হবে। স্ত্রীদেরকে কষ্ট দেওয়া যাবে? আপনি বুঝাবেন, তাদের বুঝাই নিয়ে আসবেন, কষ্ট দিয়ে নিন। এক বক্তা আওয়াজ শুরু করলেন, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, দুনিয়ায় সব হারাইলে সব পাওয়া যায়, মা হারাইলে মা পাওয়া যায় না, কথা ঠিক কিনা? বাবা হারাইলে বাবা পাওয়া যায় না। আরেক যুবক পাশ দিয়ে হাজির, হুজুর কি বললেন? আমার বাবা মারা গেল, আমার বাবা মারা যাওয়ার পরে পাশ থেকে চাচি এসে বলল, বাবারে চিন্তা করিস না। চাচা এসে বলল, বাবা চিন্তা করিস না, ভাই মরে গেছে, কি হয়েছে, আমি তোর বাপ হয়ে গেলাম। বাপ হয়ে গেলাম মানে সেইটা না, বাপের দায়িত্ব পালন করবো। চাচি এসে বলেন, কান্দিস না রে, কান্দিস না, তোর মা চলে গেছে, আমরা তো বেঁচে আছি, আমরা তোর মায়ের দায়িত্ব পালন করব। হুজুর আপনি তো বললেন মা হারাইলে মা পাওয়া যায় যায় না, বাবা হারাইলে বাবা পাওয়া যায় না। হারাইলো কিন্তু পুরাপুরি না ফেলেও সান্ত্বনা দেওয়ার জন্য সবার কাছে আসলো, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, দুই মাস হয়ে গেল আমার বউ মারা গেছে, আজ পর্যন্ত কেউ বললো না সলি মধ্যে টেনশন করিস না, আমরা আছি। হাইসেন না? স্ত্রী যার নাই সেই জানে, বুড়ো বয়সেও যার হারাইছে তার গিয়ে জিজ্ঞেস করবেন, স্ত্রী নাই অসহায়। স্বামীর জন্য স্ত্রী আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি স্ত্রী নেককার, নিজের কথা নিজে বলতে নেই, আসলে কথায় কথা বেড়ে যায়। এক চাচা বলছে যে এই গ্রামে হিসাব করে দেখলাম একজন মানুষ জান্নাতে যাবে, আর কোন মানুষ জান্নাতে যাবে না। আরেকজন যে বলে, চাচা সেই ব্যক্তিটাকে কারে সিলেক্ট করেছেন, কে জান্নাতে যাবে? নিজের কথা নিজে বলি কি করে, নিজের কথা নিজে বলতে নেই। আবার যখন বিবাহ হয়নি, সত্য কথা বলেন, বাস্তব কথা শুনেন, বিবাহর বয়স হওয়ার পরে যাদের বিবাহ দেওয়া হয় না বা বিবাহ হয় না কোনো কায়দায়, চতুর্দিক থেকে হতাশা জড়াই যায়। এই হতাশাগ্রস্ত মানুষগুলোকে যদি একটা উত্তম জীবন সঙ্গিনী দেওয়া যায়, হারানো সুখগুলো সে আবার ফিরে পেতে পারে, ঠিক না? ঠিক না? জীবনে সব আছে, স্ত্রী নাই, বোকা দিয়েন না, বাট দিয়েন না, কষ্ট করেন না, বুঝান বাবু। আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমার জীবনে সবই ছিল তবু যেন কোনো সুখ ছিল না, আমার জীবনে এমন কেউ ছিল না তো হাই, যে পরশ দিয়ে যাবে ভালোবাসার। আমার জীবনে সবই ছিল তবু যেন কোনো সুখ ছিল না, আমার
জীবনে এমন কেউ ছিল না তো হাই যে পরশ দিয়ে যাবে ভালোবাসার আশার প্রদীপ নিয়ে এলো সে তখন পেলাম যেন আমি আবে হায়া আমার জীবন সঙ্গিনী সে খোদার দেয়া রহমত কথা বলেন ঠিক কিনা আমার জীবন সঙ্গিনী সে রবের দেয়া নেয়ামত আমার হৃদয়ের বাকে বাকে দুঃখ ব্যথার আর নেই বসবাস ভরে গেছে জান্নাতি সুখে সুখে আমার হৃদয়ের আকাশ বাতাস মারহাবা বলেন আমার হৃদয়ের বাকে বাকে দুঃখ ব্যথার আর নেই বসবাস ভরে গেছে জান্নাতি সুখে সুখে আমার হৃদয়ের আকাশ বাসাস প্রশান্তি ঢেলে সে দূর করেছে আমার হৃদয়ের সব অবসাদ আমার জীবন সঙ্গিনী সে রবের দেয়া রহমত কথা বলেন ঠিক কিনা স্ত্রী যদি সুন্দর হয় স্ত্রী যদি নেককারিনী স্ত্রী হয় আল্লাহর নবী বলছেন তার পরিবারটা তার ঘরটা জান্নাত হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এজন্য মা বোনদেরকে নেককার হতে হবে সংসারে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে হলে মা বোনদের মানুষ হওয়ার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই ও আমার মায়ের জান্নাতের ভিতরে আল্লাহ পুরুষদের শুধু এই ব্যবস্থা করবেন তাই নয় নারীদেরকেও রব্বুল আলামিন ব্যবস্থা করবেন জান্নাত এমন জায়গা ঈমান যদি থাকে মুমিন যদি হওয়া যায় জান্নাতের ভিতরে আল্লাহ সবার জন্য জায়গা করে রেখেছেন গণ সুবহানাল্লাহ আমার ভাইরা জান্নাত আমরা সবাই চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতের ভিতরে একই সাথে এই পরিচিত মুখগুলো থাকার তৌফিক দান করে দেয় সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আবার মুসলমান ভাইয়েরা রাত অনেক হয়ে যাচ্ছে শেষ মোনাজাত না করে আমরা যাব না ইনশাআল্লাহ আল্লাহ শেষ করে দেবো এক্ষুনি এখন আর শেষ মোনাজাত না করে যাওয়ার কোনো সুযোগ নেই 11:30 আর বেশিক্ষণ চালাবো না ইনশাআল্লাহ তাআলা শেষ মোনাজাত বলে শেষ বলো যার এমন হতে পারে আমি মুসাফির মানুষ আজকের মাহফিলে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারে সবাই বলেন আমিন আওয়াজ দিয়ে বলেন আমিন সম্মানিত ভাইরা আমরা কেউ উঠবো না আমরা শুরুতে ওয়াদা করেছি শেষ না নামিয়ে আমরা কেউ যাবো না শেষ বেলায় এসে ওয়াদা ভঙ্গ করবো না আমরা মুসলমান ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দা যখন মৃত্যুবরণ করবে মারা যাবে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে কয়টা দরজা খোলা থাকবে সবাই বলেন দুই মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহর নবী বলছেন তিনটা আমলের দরজা খোলা থাকবে কবরের ভিতরে সব যাবে সব দরজা বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দরজা শুধুমাত্র খোলা থাকবে তার মধ্যে এক নাম্বার হলো এমন কাজ যেই কাজটা দুনিয়ায় করেছে কিন্তু মানুষের উপকারে আসছে সুবহানাল্লাহ বই লিখেছে একজন মানুষকে নামাজি বানিয়েছে বই পড়ে পড়ে মানুষগুলো হেদায়েতের পথ পেয়েছে আল্লাহর নবী বলছেন এই মানুষটা কবরে বসে বসে সওয়াব পাবে কোন সুবহানাল্লাহ আমরা শুনে আনন্দিত হয়েছি তিনটা দরজা দিয়ে তিনটা কারণে কবরের ভিতরে সব যাবে আওয়াজ দিয়ে বলেন কয়জন ব্যক্তি আছেন কয়টা বই লিখেছেন আর কয়জন মানুষকে নামাজি বানাইছেন একজন হাত তুলতে পারবেন তিনটা দরজার কথা নবীজি বলেছেন একটা কিন্তু আমরা নিজেরা বন্ধ করে ফেলছি আমার ভাইয়েরা মনোযোগ দিন দুই নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যদি নেক সন্তান তৈরি করে যায় কি সন্তান হারাম কাজ করবে না হালাল কাজ ছাড়বে না এইটা হলো নেক কাজ এই সন্তান যদি কেউ তৈরি করে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কারণে কবরের ভিতরে সওয়াব দিবেন কোন সুবহানাল্লাহ তো বুকে হাত দিয়ে বলেন বাবা আমার সন্তানটা এমন করে বানাইছি কবরের ভিতরে বসে বসে সন্তানের কারণে সওয়াব পাবো কয়জনের আছে হাত তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সওয়াব দিক আর তো তুলতে পারলাম না তাহলে দুই নাম্বার রাস্তা কিন্তু আমরা বন্ধ করে ফেলছি ফেলছি না বাবা আমার বাবা আমাকে নিয়ে অনেক গর্ব করে মানুষের সাথে অনেক কথা বলে অনেক গল্প করে আমি বলি বাবা আমাকে নিয়ে গর্ব করার কোনো কারণ নাই আমল যদি ভালো না থাকে আমার দ্বারায় কোনো কাজ নাও হতে পারে
আমল ভালো করতে হবে, তাহলে দুইটা পথ বন্ধ করে ফেলেছে। আল্লাহর নবী দেখলেন শেষ জামানায় আমার উম্মতের এমন হয়ে যাবে তিনটা রাস্তা সব বন্ধ হয়ে যাবে, এজন্য দুইটা রাস্তা নবী যে একটু হার্ড বলেছেন, যেই সহজে বন্ধ হয়ে যাবে তিন নম্বর রাস্তাটা এমন একটা কথা নবীজি বলছেন, যেই কাজটা একজন দিন মজুরও করতে পারে, কুলি মজুরও করতে পারে, ধনী লোক করতে পারে, দরিদ্র করতে পারে, পুরুষ করতে পারে, মহিলা করতে পারে, জওয়ান করতে পারে, বৃদ্ধ করতে পারে, যুবক করতে পারে, নাবালক করতে পারে, সবাই সুযোগ আল্লাহ রাসূল রেখেছেন যে একটা দরজা আপাতত খোলা রাখে, আমার উম্মতরা এই দরজা দিয়ে কবরে সব নেবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই রাস্তাটা কোন রাস্তা যেই রাস্তা দিয়ে কবরের ভিতরে সব যাবে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা শোনো সেই রাস্তাটা হলো এমন রাস্তা আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনের রাস্তায় আমার দেখানো পথে মসজিদে মাদ্রাসায়, যদি কেউ নিজের উপার্জিত টাকা দু টাকা দশ টাকা করে ঢেলে দিতে পারে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাবে। এ পথ কি কঠিন? আমাদের সবার জন্য রাসূল উন্মুক্ত করে দিয়েছেন, এই পথটা সব বন্ধ করে ফেলবে, দুইটা বন্ধ করে ফেলবে অলরেডি রাসূল জানতে, তিন নম্বর এটা এত সহজ করেছেন কেউ যেন ফিরে না যায়। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে শুক্রবারে জুমার দিন যে দু টাকা এক টাকা করে দেই না আমরা, দেখবেন পাহাড় সমপরিমাণ হয়ে মিজানের পাল্লায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা। এজন্য মসজিদ ঘরে অনেক ব্যয় হলো, একটা খরচ মাহফিল করতে রব্বুল আলামিন, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, জাহান্নামের ভয়টা কলিজায় ঢুকায়া দাও আল্লাহ, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও আল্লাহ, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দাও আল্লাহ, আল্লাহ আমাদের বোনগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দাও, আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অনেক মানুষ অসুস্থ আছে, সকলকে সুস্থ ধরে নিয়ামত দান করে দাও আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও, বৃদ্ধ মানুষ গভীর রাত পর্যন্ত পাশে বসে আল্লাহ তুমি হায়াতে বরকত দান করে দাও, আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার সম্মানিত একজন ভাই আল্লাহ আব্দুল হান্নান ভাই অনেক পরিশ্রম করেছে, তার সাথে অনেক যুবকেরা অনেক বৃদ্ধরা অনেক মানুষ পরিশ্রম করেছে আল্লাহ, আয় আল্লাহ শোনার জন্য বলার জন্য আমরা যারা এসেছি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ, আল্লাহ ইসলামের আলো প্রত্যেকটা ঘরে ঢুকানোর তৌফিক দান করে দাও, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা ঘর থেকে আল্লাহ তুমি ইসলামের ঘোষণা সারে তৌফিক দান করে দাও আল্লাহ, রাব্বুল আমিন মেহরবানি করে আজকের চাওয়াগুলোকে শেষ চাওয়া মনে করো নি আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তাকায় দেখো অনেক ভাই আল্লাহ মাতার খাম পায়ে ফেলানো টাকা দিয়ে কোরআনের মাহফিলে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও, কাল কিয়ামতের ময়দানে দানের বিনিময়ে সকলের জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ, আল্লাহ এমনি ভাবে ইসলামের পক্ষে সকলকে কবুলের মঞ্জুর করে নাও, যত ভাই বাংলাদেশে সহ গোটা বিশ্বে কোরআনের পথে কোরআনের পক্ষে মঞ্চে কথা বলছে সকলকে হেফাজত করে নাও আল্লাহ, আল্লাহ দিক বিদিক ছুটে বাড়াই আল্লাহ, রব্বুল আমিন রাস্তাঘাট আল্লাহ সকল আলেমদের জন্য আল্লাহ তুমি নিরাপদ করে দাও আল্লাহ, আলেমদের ব্যাপারে জালেমদের মনে তুমি ভয় ঢুকাইয়া দাও আল্লাহ, রব্বুল আমিন নির্যাতিত মানুষগুলোর জন্য আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও, রব্বুল আমিন যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা সর্বশেষ হাত নামানোর পূর্বে আয় আল্লাহ হাত নামাতে যেও বাধা পেয়ে যায় দুইজন মানুষের চেহারা চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকে আল্লাহ, জনম দুঃখী বাবা কলিজার টুকরা মা, আল্লাহ জনম দুঃখী বাবার কলিজার টুকরা মা যার জীবিত আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ, জীবনের গোনা কাতাগুলো মাফ করে দাও, আমার কলিজার টুকরা বাবা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ, রাব্বুল আলামিন তুমি তাকায় দেখো আজকের এই মজলিসে অনেক মানুষ আছে এতিম হয়ে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাকায় দেখো অনেক মানুষ আছে যার মা নাই, অনেক মানুষ হাত তুলেছে যার বাবা নাই,
অনেকে তিম হাত তুলেছে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ ময়দান থেকে ফিরে যায় নিজের সন্তান যখন আব্বা বলে ডাকবে নিজের বাবার কথা মনে হয়ে যাবে, যখন মাকে মা বলে ডাকবে নিজের মায়ের কথা মনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ যে সমস্ত আব্বা মা আমাদের ভিতর থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে সকল আব্বা আম্মার কবরের আজাবকে মাফ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল কবরস্থ আব্বা আম্মার আজাবকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ সকল কবরস্থ আব্বা আম্মার অন্ধকার কবরটাকে আল্লাহ তুমি আলোকিত বানিয়ে দাও। আল্লাহ সকল কবরস্থ আব্বা আম্মার আল্লাহ সংকীর্ণ কবরটাকে তুমি প্রশস্ত বানাইয়া দাও। রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা যদি থেকে থাকে আল্লাহ সন্তানদের হাতের ধোয়ার ওসিলায় আল্লাহ আয় আল্লাহ বিশ্ব নবীর উম্মাতের ওসিলায় উম্মাত হয়ে নবীজির ওসিলায় আমাদের কবরস্থ আব্বা আম্মার রাব্বুল আলামিন কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আরামের ঘুমটা তুমি দিয়ে দাও না আল্লাহ। রাব্বুল আলামিন আমি শুনেছি অত্রুপ মসজিদের সভাপতি সাবেক সভাপতি তিনি ইন্তিকাল করেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, তার নামেও দান করা হয়েছে আল্লাহ। সাবেক সেক্রেটারিও মারা গেছে আল্লাহ। আল্লাহ তোমার ঘরের খাদেম গুলো বিদায় হয়ে গেছে, এর চেয়ে বড় কিছু তো আর আশা করা যায় না আল্লাহ। কিয়ামতের দিন তোমার এই খাদেম গুলোকে তোমার ঘরের খাদেম বলে পরিচয় করাইয়া দিও। আয় আল্লাহ শুনেছি এখানে সাবেক ইমাম 36 বছর ইমামতি করেছে, একটা টাকাও নেই নাই। সোনা বাজার পরে যা মনে হলো এলাকার মানুষের কলিজা নয়নের মনে ছিল আল্লাহ। 36 বছরের ইমামতিতে যেই বান্দান পারিশ্রমিক ছাড়া ইমামতি করে গেছেন, সব ভালো মানুষ ছাড়া আর কিছু হতে পারে না আল্লাহ। মেঘের বাণী করে তার কবরের আজাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ঘরের বর্তমান সভাপতি সেক্রেটারি কেশিয়ার আয় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদে যারা আছে সকলের জন্য তোমার ঘরটা দেখাশোনা সহজ করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন সকলের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও, প্রত্যেক পরিবারের সদস্যর জন্য আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও, বিপদগ্রস্তদের বিপদে সাহায্যকারী হয়ে যাও। রাব্বুল আলামিন দুঃখে মানুষের দুঃখে সহায় হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ তুমি তো সহায় আর আমরাও অসহায়, তুমি ধনী আমরা তো ফকির, যা কিছু করলে তোমার বান্দা দুনিয়ায় আরামে থাকতে পারে সমস্ত ব্যবস্থার ফয়সালা তুমি আল্লাহ করে দাও। রাব্বুল আলামিন আয় আল্লাহ কোরআনের কথা বলতে যে যারা বিপদগ্রস্ত আল্লাহ সকলকে তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল করে দাও। কোরআনের কথা বলতে যে আল্লাহ অনেক মানুষ জীবন হারিয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ যেই জমিনে বৃষ্টি হয় ফসল হওয়ার জন্য জমিনটা উর্বর হয়ে যায়, যেই জমিনের শহীদের রক্ত পড়ে আয় আল্লাহ কালিমার পতাকা উড়ানোর জন্য সেই জমিনটাকে আল্লাহ তুমি উর্বর করে দাও। আল্লাহ কোরআনের কথা বলতে যে যারা বাধাগ্রস্ত আসছে তাদের পথটা চলা তুমি সহজ করে দাও। আল্লাহ যা কিছু চাইলাম যা কিছু চাইতে পারি না আল্লাহ, আমি তো তোমার বান্দাদের মনের খবর জানতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি বান্দার মনের খবর রাখো, তুমি অবশ্য আরশ আযিম থেকে বসে বসে দেখতেছো তোমার কোন বান্দা কোন আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ মেঘের বাণী করে তোমার প্রত্যেক বান্দার মনের এই মুহূর্তের চাওয়াগুলোকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতের ভিতরে আমাদের একসঙ্গে এইভাবে পরিচয় করাই দিও আল্লাহ। আয় আল্লাহ মেম্বার সাহেবের আম্মা যান আল্লাহ তিনিও আজকের অতিথি এখানে, সমস্ত অতিথিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মেম্বার সাহেবের আম্মা যান অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তানার আব্বা মৃত্যুবরণ করেছে আল্লাহ কবরের আজাবটাকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে যা কিছু চাইতে পারলাম যা কিছু চাইতে পারি নাই মালিক, রাব্বুল আলামিন আমাদের সমস্ত চাওয়াগুলোকে আল্লাহ তুমি পুরো করে দাও। আয় আল্লাহ জীবনের শেষ দুয়ার শেষ মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে রাখলাম আল্লাহ। তোমার নবীজি বলেছেন আমার এমন অনেক উন্ন উম্মত হবে স্বপ্নে আমি যাদেরকে দেখা দেব। আয় আল্লাহ তাআলা তোমার রাসূলের স্বপ্ন দেখার তামান্না প্রত্যেক বান্দার মনের ভিতরে আছে আল্লাহ। রাব্বুল আলামিন আয় আল্লাহ যে সমস্ত মানুষ তোমার রাসূলকে স্বপ্ন দেখার তামান্না করে আল্লাহ, রাব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা বারের জন্য হলেও নবীজির নূরানি চেহারা দেখাই দিও।
मृत्यु पर पूर्वे मृत्यु फरिश्ता इज़राइल जखन चोखेर सामने हाजिर हो जाबे रे बड़ बड़ दिघिर मत करे चोख निया बंदार सामने इज़राइल जखन हाजिर होबे তোমার রাসূল বলেছে বান্দার কলিজাটা এতটা শুকায়া যাবে সাত সমুদ্র ১৩ নদীর পানি দিয়া বান্দার কলিজার তৃষ্ণা নিবারণ করা যাবে না আল্লাহ ওই কঠিন মুহূর্তে আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমাদের চোখের সামনে না দেখায়া সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক থেকে বিশ্ব নবীর নূরানী চেহারা খানা মৃত্যুর পূর্ব মুহূর্তে শেষ নিঃশ্বাসের আগে একটা বার চোখের সামনে ভাসাইয়া দিও আয় আল্লাহ বিশ্ব নবীর নূরানী চেহারা খানা দেখে দেখে যেন আমরা পড়ে নিতে পারি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।